পুজো দেখতে এসে প্রসাদ পেলাম, পায়েস প্রসাদ, খুব সৌভাগ্য আমাদের, আমরা প্রসাদ এখন খাচ্ছি। সারাদিন ব্যাপী এইখানেই যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। আমি এখন একটা নতুন জায়গায় যেতে চলেছি, এই রাস্তা দিয়েই আমি এগিয়ে যাব। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, জেলেরা মাছ ধরে বাড়ি ফিরছে, আর দূরে নদীর ওপারে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। অসাধারণ সৌন্দর্য, খুবই সুন্দর লাগছে এই জায়গা থেকে দেখতে। মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আমি মোটর সাইকেল নিয়ে এগিয়ে চলেছে গ্রামের দিকে। দুই ধারে ফসল ফলে রয়েছে জমিতে, বেশ সুন্দর লাগছে রাস্তা দিয়ে যেতে। চলুন আমরা সেখানে এগিয়ে যাই। শুনলাম এখানে মানব কল্যাণে শিবশক্তি মহাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তাই দেখার এত আগ্রহ হলো, সেই কারণেই আমার যাওয়া। এসে পৌঁছলাম ইদ্রাকপুর গ্রামে, এখানে মানব কল্যাণার্থে শিবশক্তি মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে। বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপতলা, এখানে শিব দুর্গার পুজো হয়েছে, তার সাথে সাথে আরও অনেক প্রতিমার পুজো হয়েছে। শুধু শিব দুর্গা নয়, এখানে আরও অনেকগুলি প্রতিমা রয়েছে, সেগুলি পরপর পরপর সুন্দরভাবে সাজানো রয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এইরকম পুজোর অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। এই স্থানে সকাল থেকে সারা দিন ব্যাপী হয়েছে মহাযজ্ঞ অনুষ্ঠান, এখনও সেই যজ্ঞের আগুন খানিকটা জ্বলছে। আমি সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি, সেখানে আমি যজ্ঞ অনুষ্ঠানটা দেখতে পাইনি। এখানে শিব ঠাকুরের কাছে যজ্ঞ করা হয়েছে মানব কল্যাণে, যাতে সমগ্র মানব জাতির কল্যাণ হয়, সেই কারণেই এখানে যজ্ঞ করা হয়েছে, এবং সারা গ্রামের লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্যান্ডেল করা রয়েছে, প্যান্ডেলে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। প্যান্ডেলটি রাস্তার ঠিক তিন মাথার মোড়ে করা রয়েছে, দেখাই যাচ্ছে ভিডিওতে, বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে। এখানে প্রত্যহ বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, যেমন আজকে এখানে অনুষ্ঠান হবে বাউল গান। সমস্ত মঞ্চগুলি সাজানো হয়েছে, মাইক লাগিয়ে সব সাজিয়ে তোলা হয়েছে, আর কিছুক্ষণ পরেই বাউল গানের অনুষ্ঠান শুরু হবে। পুজো দেখতে এসে প্রসাদ পেলাম, পায়েস প্রসাদ, খুব সৌভাগ্য আমাদের, আমরা প্রসাদ এখন খাচ্ছি। পুজো উপলক্ষে গ্রামের মধ্যে বেশ ছোটোখাটো একটা মেলাও বসেছে। গ্রামান্তরে মেলাটি যথেষ্টই ভালো আকারের, খুব একটা ছোটোও নয় আবার খুব একটা বড়ও নয়। মেলাকে ঘিরে গ্রামের মধ্যে বেশ উৎসাহ রয়েছে, বিভিন্ন রকম দোকানপত্র রয়েছে এখানে, খাবারের দোকান, ফুচকা, বাদাম ভাজা, বিভিন্ন স্টেশনারি সামগ্রী, সমস্ত দোকানই এখানে রয়েছে। Thank you.
বিকেলবেলায় এসে পুজো ও মেলা দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেল, অন্ধকার হয়ে গেছে, সমস্ত লাইটগুলো জ্বালানো হয়েছে, এখানে সারাদিনব্যাপী এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলেছে, এখনও চলছে, এখানে সন্ধ্যাবেলা তো এখনও খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে। তবে এখানে একটা বেশ ভালো জিনিস দেখলাম, যেখানে পায়েস আর খিচুড়ি দুটোই সমান সমান রান্না করা হয়েছে, লাইট জ্বালিয়ে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, এখনও পর্যন্ত গ্রামের মানুষজন বা বাইরে থেকে যারা পুজো দেখতে এসেছেন সকলেই খাওয়া দাওয়া করছেন, বিশাল আয়োজন খাওয়া দাওয়া, গ্রামের সমস্ত লোকজন আজকে এখানেই খাওয়া দাওয়া করেছে। গ্রামের যত গরু আছে সমস্ত গরুর দুধ আজকে এখানে এইখানেই শিব পুজোতে পায়েস রান্নার জন্য নিবেদন করা হয়েছে, বা পায়েস প্রসাদ, বিশেষ করে প্রসাদ বলাই ভালো, প্রসাদ রান্নার জন্য এখানে নিবেদন করা হয়েছে সমস্ত গরুর দুধ। এই সমস্ত বড় বড় কড়াইতে সকাল থেকে রান্না চলেছে এবং দুপুর থেকে সকলে খাওয়া দাওয়া করেছে, এখনও পর্যন্ত প্রচুর প্রসাদ রয়েছে, প্রচুর প্রসাদ। এই বড় বড় গামলার মধ্যে পায়েসগুলো সমস্ত রাখা রয়েছে, অপুরন্ত পায়েস আর তার সাথে খিচুড়ি, খুবই সুস্বাদু হয়েছিল, আমি খেয়ে দেখেছি পায়েসটা খুবই সুস্বাদু। এটা গ্রামের পুজো প্রাঙ্গণে প্রবেশের গেট, লাইট দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। যাই হোক, মেলা দেখলাম, পুজো দেখলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো, খুবই সুন্দর লাগলো, এবং পরের বছর আবার আসার অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।